আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আপনাদের মতামত নিয়ে রোদ্দুরের বৃষ্টি গল্পটা শুরু করতে যাচ্ছি। আর তাই এই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার পর কমেন্ট করতে ভুলবেন না গল্পটা আপনাদের কেমন লেগেছে আর আপনি কি এই গল্পটা চান কি না। তবে আমি আরও একটি কথা বলে রাখি, এই গল্পটা আপনাদের বোর্ড পেয়ে হয়তোবা আমি দিয়েছি, বাট পর্যাপ্ত সাড়া না পেলে কিন্তু গল্পটা এখানে স্টপ অথবা এই গল্পটা একদিন দুই দিন ওয়েট করে ডিলিট করে দেব। যদি আপনাদের পর্যাপ্ত সাড়া পাই তবে কন্টিনিউ করতে আমার কোনো প্রবলেম নাই। তো আজকের গল্পের নাম তো বলেই দিলাম, রোদ্দুরের বৃষ্টি। গল্পের লেখিকা আপনার আমার সবার সুপরিচিত লেখিকা, খুব ভালো মানের লেখিকা, ত্রিদানিকা। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। ও আরেকটা কথা, আমি কিন্তু আমার সেই অনেক দিন আগে হারিয়ে যাওয়া লাভ গার্ডেন থেকে আরও একটি চ্যানেল আরও একটি গল্প কন্টিনিউ করতে চাচ্ছি। সেই গল্পটা হলো হৃদমোহিনী। আপনারা কি চান সেই হৃদমোহিনী গল্পটা? তবে অবশ্যই হৃদমোহিনী নামের একটি কমেন্ট করে দেবেন যে এই গল্পটা আপনারা চান কিনা। যদি চান তাহলে হয়তো বা আমি কয়েকদিন পরেই গল্পটা কন্টিনিউ করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। রিমি ভালো করে গেটওয়ের নেম প্লেটটা চোখ বোলালো। বাড়ির নাম ক্ষণিকের বিশ্রামাগার। মানে কি, এ বাড়িতে সবাই কি ক্ষণিকের জন্য বিশ্রাম নিতে আসে? গেটে বড় সাইনবোর্ডে লেখা, বাগান হইতে সাবধান, ফুলে হাত দেওয়া নিষেধ। লোকে কুকুর হতে সাবধান লিখে, এখানে বাগান লিখা? এই বাড়িটা টিউশনি করতে আসার প্রথম দিনে রিমির মাথা এলোমেলো। এবারই ভাবসাব সে কিছুই বুঝতে পারছে না। গেটের দারোয়ান কাঁদো কাঁদো গলায় বলল, এবারই বড় সাহেব আব্দুস কুদ্দুস সালামের সাহেবের শরীর খারাপ, তার মানে কি? রিমি কি চলে যাবে? আব্দুস সালাম সাহেবই তো রিমিকে অ্যাপয়েন্ট করেছে এখানে। দ্বিধাদ্বন্দ্বে ভাবতে ভাবতে রিমি গেট দিয়ে ভেতরে ঢুকল। বড় লনের সুন্দর বিশাল বাগান, বাগানের মাঝখানে সবুজ মার্বেল পাথরের ফোয়ারা, বাগান পাহাড়ি ফুল ফুলে ভরা। রিমি ফিসফিস করে বলল, ও আল্লাহ গো, এটা তো বেহেস্ত। রিমি বড় দরজা দিয়ে ড্রয়িং রুমে ঢুকেই হতবাক, এ যেন পুরো বিশাল মিউজিয়াম। সোফা থেকে শুরু করে জার বাতি সব ইউনিক ডিজাইনের, একটা শ্বেত পাথরের বিরাট পদ্মফুল কর্নারে রাখা, তার পাশেই একুরিয়াম, বিশাল পেন্ডুলামের একটা কাঠঘড়ি। সোফার রং দেখি মনে হলো স্বর্ণের। রিমি বসল না ভয়ে, জীবনে অত দামি সোফা সে দেখেনি আর বসবে? নিজের ঘরে হাতল ভাঙা চেয়ার আর পায়া ভাঙা টুল ছাড়া সে কীবার দেখেছে। অবশ্য যে বাড়িতে একজন প্রাইভেট টিউটরকে ইন্টারভিউ করে চিঠি দিয়ে চাকরিতে ডাকা হয় সে বাড়ি যে বিশাল কিছু হবে রিমি আগেই ধারণা করেছিল, কিন্তু এত জাঁকজমক হবে তা কল্পনাও করেনি। এক কোনায় জড়সড় হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সাদা শার্ট কালো প্যান্ট পরা মাঝারি বয়সের একজন লোক এসে বলল, আপনি কে? রিমি বলল, জি রিমি সুলতানা, আমায় গৃহশিক্ষক হিসাবে ডাকা হয়েছে, এই যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। লোকটি তার নিজের পরিচয় দিল, আমি ম্যানেজার হাফিজউদ্দিন, বিএড। আসুন আপনার ছাত্রদের সাথে পরিচয় করিয়ে দিই, তবে আজ পড়া হবে না, বড় স্যার অসুস্থ, ওনার প্রেশার হাই। রিমি প্যাট পাক দিয়ে উঠল। যে বাড়ির ম্যানেজার বিএড, সে বাড়িতে HSC পাস গৃহশিক্ষক কেন নিয়োগ করা হলো কে জানে? রিমি মনে মনে বলল, আল্লাহ চাকরি যেন টিকে যায় আমার। 12 দিনে 4,000, এত ভালো বেতন সে অন্য দুটো টিউশনের একত্রে পায় না। রিমি ভীত মুখে ম্যানেজারের পিছনে হাঁটতে লাগলো। দোতলার সিঁড়ির কাছে যেতেই বয়স্ক মতন একজন মহিলা রাগী সুরে ম্যানেজার সাহেবকে ডাকলেন, হাফিজ হাফিজ, এই তোমার বড় বড় ট্যাংরা মাছ, এগুলো তো অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখতে হবে, সারা বাজারের মাছ কিনে এসেছো নাকি? লাকি বুয়ার কোমর ব্যথা কাটবে কে? ম্যানেজার সাহেব মাথা নিচু করে হাত কসলে কথাগুলো শুনলেন, তারপর বিনীতভাবে বললেন, ম্যাডাম এই যে রিঙ্কু, রিঙ্কুর নতুন টিচার, এই যে টিচার ম্যাডাম, উনি বড় ম্যাডাম, এবারের মিসেস রেহানা সালাম। রিমি তড়ি করে করে সালাম করতে যেয়ে কদমবুচি করে ফেলল। রেহানা হতচকিত হয়ে গেলেন, নাম কি তোমার? রিমি বলল, জি রিমি সুলতানা। রেহানা সুলতানা বলল, ট্যাংরা মাছ কাটতে পারো? রিমি বিস্মিত চোখে একবার ম্যানেজার সাহেবের দিকে তাকালো, তারপর ধীর কণ্ঠে বলল, জি
পারি। রানা আঁচল টেনে মুখ মুছলেন, তাহলে এসো আমাকে সাহায্য করো, এমনিতেও তোমার ছাত্ররা আজ পড়বে না, তাদের দাদু অসুস্থ, তারা এটা সেলিব্রেট করছে। রিমি কনফিউজড, এটা কি টিউশন নাকি বুয়ার কাজ? আচ্ছা, এটা তো বলেছিল প্রথম দিনে 1 মাসের টাকা অ্যাডভান্স দিবে, মাছ কাটলে দিবে তো? কাজ রিমির কাছে ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো টাকা, টাকা পেলে রিমির প্রাণ বাঁচে। আজ রিমির চাল নিয়ে যাওয়ার কথা, সকালের পর দুপুরবেলা কারোরই খাওয়া হয়নি, রিমির বড় অপার, এটা 6 মাস চলছে প্রেগনেন্সির, সে বেশিক্ষণ উপোস থাকতে পারে না, একটু পর খাই খাই, কথায় কথায় বলে আমি তো মরে যাবো রে রিমি, জিব্বা ভালো মন্দ রুচিতে চায় খাওয়ায় দে, আফসোস মিটু মরে গেল তো মুক্তি পেলি। এদিকে দোকানদার বাকি ছেলে এমনভাবে তাকায় যেন সে রিমিকে গুলি করে মেরে ফেলবে, এমনিতে দোকানে অনেক দেনা। এসব ভাবতে ভাবতে রিমির মুখ তেতো হয়ে এলো। কি ব্যাপার মেয়ে, দাঁড়িয়ে কেন? মাছ কাটতে বলা হয় প্রেস্টিজি লাগলো? তোমার প্রতিদিন 2 ঘন্টা ছাত্র পড়িয়ে বেতন নেবার কথা, সে বেতন যদি 1 ঘন্টা মাছ কেটে পাও আপত্তি? রিমি দীর্ঘশ্বাস ফেলে কাদের ব্যাগটা নামিয়ে রেখে বলল, কোথায় মাছ? রেহানা সালাম বলল, ওই তো কিচেন বারান্দায়। রিমি বিষণ্ণ মুখে মাছ কাটতে বসলো, সাথে রেহানাও কাটছেন, রিমির মাছ কেটে অভ্যাস আছে, কুটনা বাটনা রান্না এসব তো তার জনমসঙ্গী, এত বড় বাড়ির ভিতরে ঢুকে একটু মাছ কেটে যদি টাকা পাওয়া যায় ক্ষতি কী? কেউ তো আর বাইরে থেকে দেখছে না রিমি ভিতরে কী করছে। রিমি মাছ কেটে ধুয়ে টুয়ে বাকি সবজি কেটেও দিল। রেহানা খুশি হয়ে বললেন, বাহ তুমি তো চমৎকার কাজের, বুঝলে মা এ বাড়িতে কেউ কাজের না, সব আসে খাওয়ার তালে, সকাল সন্ধ্যা এদের রেডিমেড নাস্তা খাবার চাই, এদের অত্যাচারে কোনো বুয়াও টেকে না বেশি দিন, কিন্তু আমি টিকে আছি, আমি হলাম গিয়ে এবারের বান্দা বুয়া, কবুল বলে এসেছি তো তাই যেতে পারি না। রিমি এর ফাঁকে কয়েকটা টমেটো কেটে দিয়ে বলল, ট্যাংরা মাছের ঝোল টমেটো দিয়ে করলে বেশ হয়, দুপুরে যাতে কয়েক ফালি টমেটো দিতে পারেন। রেহানা কিছুটা জড়তা কিছুটা আকুতির হাসি হেসে বললেন, তুমি করে ফেলো না প্রিপারেশনটা? রিমির অধৈর্য লাগলো খুব, তাও হাসি মুখে বলল, আচ্ছা করে দিচ্ছি, তার টাকার দরকার, ভীষণ টাকার দরকার, আজ সে বাকি চাইলে দোকানদার বেটা পাক্কা 2 ঘন্টা বসিয়ে রেখে তারপর দিবে, গত মাসের 2700 টাকা সে এখনও দিতে পারেনি। রিমি রান্না করে এসে ক্লান্তভাবে ড্রয়িং রুমে দাঁড়ালো, বড় ম্যাডাম আসছে বলে ওপরে গিয়েছেন, 10 মিনিট হয়ে গেল এখনও আসেনি, তবে কি তিনি ভুলে গেছেন, অ্যাডভান্সের টাকাটাকে সে পাবে না? টেনশনে আর কষ্টে রিমির বুকে দলাপাকিয়ে কান্না এলো প্রায়। এর মধ্যে রেহানা নিচে এলেন, রিমি তুমি কিন্তু খেয়ে গেলে পারতে, প্রথম দিন পড়াতে এসেই রান্না করতে হলো, তুমি কি খুব রাগ করেছো? রিমি বলল, জি না ম্যাডাম ইটস ওকে, ঘরের কাজই তো। রেহানা সালাম বলল, বসো এক কাপ চা অন্তত খেয়ে যাও। রিমি কি টাকাটার কথা বলবে? না থাক, আজ না হয় সে ধার করবে কারো কাছ থেকে, কারো কাছ থেকে করবে, মুকুল আন্টি তিনি কি দিবেন? রিমি ব্যাগটা কাঁধে নিতে নিতে বলল, চা খাবো না ম্যাডাম, আজ যাই আমি, সোমবার এসে ছাত্রদের সাথে কথা বলবো, ওরা কই এখন? রেহানা বলল, আছে উপরে খেলছে হয়তো, দুইটাই বদের হাড্ডি বুঝলে, কোনো টিচারই এদের পড়াতে পারে না, মায়ের মতো বাউন্ডলে হয়েছে দুইটাই। রেহানা তারপর একটা সাদা খাম ধরিয়ে দিয়ে বললেন, এই যে ধরো তোমার অ্যাডভান্সের টাকাটা রাখো। রিমির আনন্দের চোখে প্রায় পানি এসে গেল, রিমি খামটা হাতে নিয়ে টুপ করে আবার রেহানার পাদরে কদমবুজি করে ফেলল। আজ কত চিন্তার হাত থেকে সে বেঁচে গেল, আপ্লুত কণ্ঠে বলল, রান্নাঘরের যে কোনো কাজে আমার হেল্প লাগলে বলবেন ম্যাডাম, আমি করে দিব, সমস্যা নেই আমার। রিমি মনে মনে বলল, আপনি তো আমার মায়ের মতো, যে কোনো কাজ আমি করতে রাজি, টাকা দরকার শুধু। গেট পেরিয়ে বাইরে এসে রিমি খামটা খুললো, টাকাটা গুনতে গিয়ে তার চক্ষু সানা ভরা, এ কি এতে 8000 টাকার 1000 টাকার নোট, মানে কি ম্যাডাম কি ভুল করে দিয়ে ফেললেন? রিমি চট করে আবার ফিরে গেল বাসায়। রেহানা বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি হয়েছে আবার এলে যে? রিমি বলল, ম্যাডাম এখানে টাকা বেশি, আমায় 1 মাসের অ্যাডভান্সের কথা বলা হয়েছিল 4000, এখানে 8000 যে? রেহানা বলল, তো কী হয়েছে? 2 মাসের দিয়েছি অ্যাডভান্স, টিউশন পড়াতে এসে মাছ কেটেছ, রান্নাবান্না করেছ, আমার মনে হলো নিশ্চয়ই টাকার তোমার ভীষণ দরকার ছিল, না হলে মাছ কাটার কথা শুনেই চলে যেতে, এই জন্যই দিয়েছি, যাও তাড়াতাড়ি বাড়ি যাও, সন্ধ্যা হয়ে গেল তো। রিমি একবার ইচ্ছে করলো রেহানাকে জড়িয়ে ধরে ধন্যবাদ বলবে, কিন্তু সাহসে কুলোলো না, বড়লোক মানুষ, রিমির মতো মেয়ে তাদের গায়ে ঘষবে তা মানায় না।
রিমি মহানন্দতে পথ ধরল, আজ রিক্সা নিয়ে নিলে কেমন হয়, তার সাথে পুরো 8,000 টাকা আছে। তো ফ্রেন্ডস, আজকের আমাদের নতুন গল্পের সূচনা এতটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর এই গল্পটা কি আপনি চান নাকি চান না সেই ব্যাপারেও কমেন্ট করবেন। আরও একটি কথা, আমি আরও একটি আমার সেই আগের চ্যানেল থেকে দিব, যে গল্পটির নাম হৃদমোহিনী। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে সহযোগিতা করবেন, আপনাদের সবার পর্যাপ্ত সাড়া পেলে আমি গল্প দিতে পারবো, কোনো রকমের কোনো প্রবলেম নেই। টোটালি পুরো গল্পটাই আমার কাছে আছে, একাধিক পর্ব দিতে পারবো। তো আজকের এই সূচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।